আলহামদুলিল্লাহ, যাদের অ্যাজমা, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, কোলোরোসিস, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষব্যাধির সমস্যা, সিওপিডি, এই ধরনের প্রায় 22টা রোগ যাদের আছে, একটু ঠান্ডা লাগলে খারাপ লাগে, একটু গরম লাগলে খারাপ লাগে, পাকার স্পিড বাড়াই দিলে খারাপ লাগে, পাকার স্পিড কমাই দিলে খারাপ লাগে, যাদের দুই হাতে ঘাম হয়, দুই হাত ঠান্ডা থাকে, অনেক বুদ্ধি তাদের আছে, অনেক জ্ঞান তাদের আছে, অনেক কিছুতে তারা সুযোগ সুবিধা আছে, তাদের হাই প্রেশার নাই, লো প্রেশার আছে, কিন্তু তাদের এই যে শ্বাসকষ্টটা হয়, এই জন্য তাকে ফ্লাস্কের গরম পানি বা হালকা লেবু চা, হালকা আদার চা, হালকা গোলমরিচের চা, আর হালকা তুলসী পাতার চা, হালকা বাসক পাতার চা, এগুলো আপনাকে খেতেই হবে। আপনাকে এই কোল্ড অ্যালার্জির বিরুদ্ধে, এই অ্যাজমার বিরুদ্ধে একটা বিপ্লব তৈরি করতে হবে, প্রচণ্ড বাধা উঁকি দিতে হবে, বাধার দেয়াল তৈরি করতে হবে, 10 ফিট উঁচা করে বাড়ির দেয়াল, 6 ফিট থাকলে 10 ফিট উঁচা করে দেয়াল তৈরি করতে হবে, যেই দেয়ালের দেয়ালকে ভেঙে আপনার বুকে ঠান্ডা লাগবে না, আপনার গলায় ঠান্ডা লাগবে না, আপনার সাথে সব সময় গরম পানির ফ্লাক্স থাকবে, আপনি ঠান্ডা পানি প্লেন পানিও খেতে পারবেন না। এই যে এই যুগ, এখনকার সময়টা আপনার শেষ রাত হলে পরেই কিন্তু আপনার কঠিন অসুবিধা হবে, অনেকে মোনাস খায়, মন্টি লুকাস খায়, অনেকে স্টয়েড ব্যবহার করে, এটা কিন্তু সাময়িক সমাধান, একেবারে কষ্টে মরে যাচ্ছি, একটা ওষুধ খেয়ে সাময়িক ফোর্থ জেনারেশন ফিফথ জেনারেশন ওষুধ খেয়ে আমি একটু সুরক্ষা পেলাম, কিন্তু এই সুরক্ষাটা কিন্তু পারমানেন্ট সুরক্ষা না, কিছুদিন পরে আবার আরম্ভ হবে, তখন আবার কোনো সুরক্ষা নিয়ে একটা সময় আপনার বুক শুকায় যাবে, গলা শুকায় যাবে, ক্ষুধা চলে যাবে, আপনি হাড়গিলা হয়ে যাবেন, একদম মাংসগুলি শুকিয়ে যাবে, মানসিকতার পরিবর্তন হবে, ঘুম আসবে না, চোখ কোঠারাগত হয়ে যাবে, বিভিন্নভাবে আপনি অসুবিধায় পড়বেন। এটার থেকে আপনাকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই অনেক বেশি রসুন খেতে হবে, অনেক অনেক বেশি পেঁয়াজ খেতে হবে, যখনই এই সমস্যা দেখা যাবে সাথে সাথে একটা এক কুশি রসুনকে চিবিয়ে খেয়ে ফেলেন, কিছুক্ষণ কষ্ট হবে, দরকার হলে মধু দিয়ে আপনি রসুন খান, মধু দিয়ে পেঁয়াজ খান, মধু দিয়ে আপনি বাসক পাতা খান, আপনি ডায়াবেটিস আছে তারপরে একটু মধু দিয়ে আপনি একটু গুড় দিয়ে অথবা একটু তাল মিষ্টি দিয়ে আপনি বাসক পাতা, আপনি তুলসী পাতা, আপনি পুদিনা পাতা, এগুলি চিবিয়ে চিবিয়ে বেশি বেশি করে খেতে হবে, মানে মূল একটা বিশেষ সংগ্রাম আরম্ভ করে দিতে হবে। এরপরে সকল সময় আপনার কাছে মজুদ থাকবে চা, আদার চা, লবঙ্গের চা, গোলমরিচের চা, বা সব কিছু মিলে একটা চা আপনি জাল দিয়ে নেবেন, অভ্যস্ত হয়ে যেতে হবে, অভ্যাস করতে হবে, এছাড়া এই রোগকে আপনি প্রতিহত করতে পারবেন না। এখন এ কোত্থেকে আসে, এর মূল হেতু কি, এর মূল অ্যাডভাইজার কি, তার নাম হলো মাইটস নামক একটা ক্ষুদ্র জীবাণু, এটা আপনার পুরনো কাপড়ের সাথে থাকে, বাসি খাদ্যের সাথে থাকে, বাসি কাপড়ের সাথে থাকে, বাড়ির দেয়ালে থাকে, বাড়ির পর্দায় থাকে, বাড়ির কার্পেটে থাকে, বাড়ির চাদরে থাকে, সবচেয়ে তার নিরাপদ স্থান হলো আমাদের অতি পুরাতন বালিশ, কি যে বালিশটা আমি 20 বছরও কোনো দিন পরিষ্কার করি নাই, উপরে একটা কাবার বদল হইতেছে, একটি পুরনো তোষক খালি কাবার বদলি হচ্ছে, ভিতরে কুটি কুটি মাইটস বসবাস করে, একটি পুরনো ল্যাব, আমি শত শত বছর যাবৎ ব্যবহার করতেছি, দাদার দাদা ব্যবহার করে গেছে, খালি কাবারটা বদলি হচ্ছে, ভিতরে কুটি কুটি মাইটস বসবাস করে, এগুলিকে সব কটকটা রোদে শুকাতে হবে, খুব ভালো করে গরম পানি দিয়ে ধুতে হবে, আবার এগুলি সব ইস্ত্রি করতে হবে, সিজনে অন্তত মাসে একবার করে ইস্ত্রি করতেই হবে, কার্পেটটা এই শীতের সিজনে উঠিয়ে ফেলতে হবে, যেই বাসায় আপনার অ্যাজমা আছে আপনি সেই বাসায় কোনো কার্পেট ব্যবহার করতে পারবেন না, কোনো পাপড় ব্যবহার করতে পারবেন না, কোনো পর্দা ব্যবহার করতে পারবেন না, আপনি কোনোরূপ বাসি কাপড় ঘরে রাখতে পারবেন না, অপ্রয়োজনীয় কাপড় রাখতে পারবেন না, পুরনো কম্বল রাখতে পারবেন না, পুরনো চাদর রাখতে পারবেন না, ইস্ত্রি ছাড়া কোনো কাপড় ব্যবহার করতে পারবেন না বাড়িতে, একজনের হলে
সকলের কষ্ট হবে, এই বাড়িতে কেউ তামাক খেতে পারবেন না, এই বাড়িতে কেউ সাদা বাদা খেতে পারবেন না, জর্দা গুড় দস্তা চুন আর কি খয়ের ট্রয়ের এই জাতীয় জিনিস যেই বাড়িতে কোল্ড এলার্জি, ডাস্ট এলার্জি, সাইনোসাইটিস, ফুলুর, চিনিমুনিয়া, টিবি, যক্ষ্মা, বকবেদি সমস্যা, সিওপিডি আছে, সেই বাড়িতে খাওয়া যাবে না। এই রুগীটির যে কোষ্ঠকাঠিন্য আছে এটাও কিন্তু একমাত্র কারণ সে বেশি শুকনা খাবার খায়, সে ফ্রিজের খাবার বেশি খায়, সে ফ্রিজের ঠান্ডা পানি বেশি খায়, ঠান্ডা পানি তার জন্য বিষ, সে ঠান্ডা পানি খায়, ঠান্ডা পানি সে খেতে পারবে না, কষ্ট করে নর্মাল পানি খা, কষ্ট করে হলে ওভেনে গরম করে পানি খা, কষ্ট করে ফ্রিজে এর পানি বের করি, যে কোনো খাবার ফ্রিজ থেকে বের করি গরম করতে হবে ওভেনে, তার ওভেন দরকার, শেষ রাতে তার জন্য একটা হট এয়ার রুম হিটার একান্ত দরকার, 2,000 থেকে আরম্ভ করে 4-5 হাজার টাকায় ভালো রুম হিটার পাওয়া যায়, একে ব্যবহার করেন, 2-3 ব্যবহার করার দরকার নেই, একে ব্যবহার করলে আপনি 10 বছর ব্যবহার করতে পারবেন, 2 ব্যবহার করলে 5 বছর ব্যবহার করতে পারবেন, 3 ব্যবহার করলে 1 বছর 6 মাসের ভিতরেই নষ্ট হয়ে যাবে। অতএব এই আমাদের রুগীদেরকে আমি এগুলি সবসময় অ্যাডভাইস করি বলে এটা আমার নলেজে এসে যায়, এই যে যাদের অ্যাজমা রুগী আছে, যাদের হাত কামে পা কামে মাথা কামে, তার কিন্তু অনেক ট্যালেন্ট, অনেক বুদ্ধিমান, অনেক ভাগ্যবান, অনেক সৌভাগ্যবান, কিন্তু তারা দুর্ভাগ্যবান যে তারা ঠান্ডা পানি খেতে চায়, এই ঠান্ডা পানি খাওয়াটা তাদের অবশ্যই 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 বন্ধ করতে হবে, এটা কোনো মতে কোনো কনসিডার করা যাবে না, তারা অনেক বেশি বিস্কুট খেতে চায়, তারা অনেক বেশি বুদ্ধিমান নিজের মনে করে, অনেক বুদ্ধি দিতে চায়, অনেক বুদ্ধি নিতে চায়, অনেক বড় জায়গায় বসতে চায়, অনেক বড় হতে চায়, আলহামদুলিল্লাহ তারা বড় হবে, বড় জায়গায় বসবে, কিন্তু ঠান্ডা পানি খেয়ে ফ্রিজের পানি খেয়ে তারা ভালো থাকতে পারবে না, শরীর ভালো না থাকলে, মন ভালো না থাকলে, অসুস্থ হলে তাকে কেউ সেভ করতে পারবে না। অবশ্যই যাদের সিওপিডি আছে, যাদের কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি আছে, আজকে থেকে তাদেরকে প্লেন পানি, গরম পানি, নর্মাল পানি, গরম বাতাস আর রুম হিটার একান্ত 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 একান্তই দরকার, এই ব্যাপারে কোনো রূপ কনসিডার করা যাবে না, এই ব্যাপারে কোনো রূপ খাতির করা যাবে না। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি, উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন।